500 পর চাঁদের মাটিতে পা পড়বে মানুষের। চাঁদ থেকে বৃহস্পতি, এপ্রিলে মহাকাশ জুড়ে রয়েছে এক গুচ্ছ মিশন। কোন কোন দেশ অংশ নিচ্ছে সেই মিশনে জানেন? দেখুন, 50 বছর পর চাঁদের মাটিতে আবারও পা পড়বে মানুষের। আজ থেকে প্রায় 54 বছর আগে 1969 সালে জুলাই মাসে প্রথমবার চাঁদের বুকে নেমেছিলেন নাসার দুই মহাকাশচারী নীল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন। আর লুনার মডিউলে করে চাঁদ প্রদক্ষিণ করছিলেন তৃতীয় মহাকাশচারী মাইকেল কলিন্স। এরপরে চাঁদের বুকে শেষবার মানুষ নেমেছিল 1972 সালে। এরপর পেরিয়ে গেছে 50 বছরেরও বেশি সময়। চাঁদে আবারও মানুষ পাঠানো তোড়জোড় শুরু করেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আর্টেমিস মিশনে পরবর্তী ধাপে কারা কারা অংশ নেবে সম্প্রতি সেই তালিকায় ঘোষণা করা হয়েছে। 2024 সালে নাসার চন্দ্রাভিযানে যারা অংশ নেবেন তারা হলেন ক্রিস্টিনা কচ, ভিক্টর গ্লোভার, রেইড ওয়াইজম্যান এবং জেরেমি হ্যানসন। যে নভোস্টারের দলটি ঘোষণা করেছে তারা অবশ্য চাঁদের বুকে নামবেন না, কিন্তু তাদের এই মিশন পরবর্তী কোনো একটি দলের চাঁদে অবতরণের ক্ষেত্র প্রস্তুত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জানা যাচ্ছে আর্টেমিস 2 মিশনের সব রকম প্রস্তুতি এপ্রিল মাসে শুরু হয়ে যাবে। এই মিশন আর্টেমিস 3 এর ভিত্তিকে আরো মজবুত করবে। তবে শুধুমাত্র নাসা একাই নয়, মহাকাশ নিয়ে এবছর আগ্রহী আরো একটি দেশ। কেউ চাঁদে যাওয়ার পরিকল্পনা করছে, তো কারো নজর বৃহস্পতির উপর। আসুন জানা যাক সেই বিষয়ে। এপ্রিলে বৃহস্পতি নিয়ে গবেষণায় নামবে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা। এই মিশনের নাম দেওয়া হয়েছে জুপিটার আইসি মুনস এক্সপ্লোরার মিশন, সংক্ষেপে জুস। আগামী 13 এপ্রিল ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা জুস এই মিশনের সূচনা করবে। এই মিশনে মহাকাশে একটা মহাকাশযান পাঠাবে সংস্থা, যা বৃহস্পতি সহ আরো তিনটি প্রধান উপগ্রহ গ্যানিমিড, ক্যালিস্টো এবং ইউরোপাকে পর্যবেক্ষণ করবে। প্রতিযোগিতায় পিছিয়ে নেই জাপান ও আমেরিকা। ইউরোপের সঙ্গে টেক্কা দিতে মহাকাশ মিশন শুরু করেছে জাপান। গত বছর ডিসেম্বরে বেসরকারি উদ্যোগে জাপানের এক সংস্থা চাঁদে মহাকাশযান পাঠিয়েছে। এপ্রিল মাসে সেই মহাকাশযান চাঁদের মাটি ছোঁবে। জাপানের আই স্পেসে এই মিশনের নাম হাকুতোয়ার। গত 50 বছরে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের জাতীয় মহাকাশ সংস্থা চাঁদে মহাকাশযান অবতরণ করাতে সক্ষম হলেও এর আগে কোনো বেসরকারি প্রতিষ্ঠান এত সফলতা পায়নি। সেই বিচারে দেখতে গেলে জাপানই প্রথম দেশ যে মহাকাশে প্রথম বাণিজ্যিক চন্দ্রযান পাঠিয়েছে। এদিকে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সও এবছর শক্তিশালী রকেট শিপ পাঠাতে চলেছে মহাকাশে। প্রাথমিকভাবে তার জন্য 10 এপ্রিল দিনটি নির্ধারিত হয়েছে। এই তারিখে মিশন সম্পূর্ণ না হলে 11 এবং 12 এপ্রিল এর জন্য অতিরিক্ত সময় পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।